হে গাইজ, আমি রাজীব, আর আজকে আমি কথা বলবো খরাজ মুখার্জির লাইফ স্টোরি সম্বন্ধে। বর্তমানে বাংলা সিনেমায় কমেডিয়ানের কথা বলতে গেলে যে কয়েকজনের নাম উঠে আসে তারা হলো কাঞ্চন নল্লিক, খরাজ মুখার্জি, রুদ্রনীল ঘোষ, সুভাষিস মুখার্জি ইত্যাদি, যাদের মধ্যে খরাজ মুখার্জি অন্যতম একজন। বর্তমানে খরাজ মুখার্জিকে বাংলা কমেডির কিংও বলা হয়ে থাকে। বাজাও তো দেখি, তাত্তেরে কেটে পুকুরে প্যাকাটি ঘুগুলে জেনুকে যা। একাধারে যিনি গীতিকার, সুরকার এবং গায়কও, যিনি অসাধারণ রসালো বৈচিত্র্যময় অভিনেতা হিসাবে নিজেকে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করেছেন এবং বর্তমানে যার সফলতা আকাশছোঁয়া। পৃথিবীর সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের কাছে খরাজ মুখার্জি খুবই পরিচিত একটা মুখ তার কমেডি অভিনয়ের জন্য। লম্বা হোক, সরু হোক, কিংবা হোক মোটা, ওষুধ দিয়ে সারিয়ে দেব সব রোগীদের ওটা। খরাজ মুখার্জি 7 জুলাই 1963 সালে কলকাতার রামপুরহাটে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম খরাজ মুখোপাধ্যায়, তবে সবাই তাকে খরাজ মুখার্জি নামেই চেনেন। বর্তমানে তার বয়স 57 বছর এবং তার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে পড়াশোনা শেষ করেন। কলেজে পড়ার সময় থিয়েটারে অভিনয় করা শুরু করেন। এরপর কলেজ জীবন শেষ করেই তিনি ভারতীয় রেলওয়ের চাকরিতে যোগ দেন। খরাজ মুখার্জির একমাত্র ছেলে বিহু মুখার্জি, তাকেও তিনি অভিনয় শেখাচ্ছেন। ছোটবেলা থেকেই খরাজ মুখার্জির থিয়েটারের প্রতি খুব ঝোঁক ছিল। বলতে গেলে জীবনে রীতিমতো লড়াই করে সাফল্য ছিনিয়ে নেওয়া এই টলিউড অভিনেতার নাম খরাজ মুখোপাধ্যায়। ভারতীয় রেলের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে দীর্ঘ 13 বছর চাকরি করার পর পাকাপাকিভাবে সেই চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন অভিনয় জগতে। কাঁধের উপর সংসারের বোঝা নিয়েও সরকারি চাকরি ছেড়ে সাহস দেখান অভিনয় করে জীবিকা নির্বাহ করার। প্রথমে অভিনেতা রামপ্রসাদ বণিকের দলে নাটক, তারপর থিয়েটার করতে করতে পা রাখেন ছোট পর্দায়। প্রথম ধারাবাহিকে অভিনয় করেন রাজেশ্বরীতে, তারপরে শ্রী রামকৃষ্ণতে। তার কলেজের অর্থনীতির প্রভাষক জিমুদ্বাহন সেনগুপ্তর প্রস্তাবে 1980 সালে অরবিন্দ মুখোপাধ্যায়ের পরিচালনায় হুলুস থুলুস চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। আমার জীবনের প্রথম যে ছবি, সে ছবির নাম ছিল হুলুস্থুল। আজ এতদিন, এত বছর পর, 82 সাল আর আজকে 2000। এই ছবিতে তার পারিশ্রমিক ছিল মাত্র 180 টাকা, মাত্র 5 থেকে 6টি ডায়লগ ছিল ছবিতে। এই ছবিতে কাজ করার পর তার লম্বা বিরতি ছিল, কারণ এই 5-6 লাইনের অভিনয় করে তো আর কন্টিনিউ অভিনয় করা বা অফার পাওয়া যায় না। বড় পর্দায় তখন কেউই খরাজ মুখোপাধ্যায়কে চিনতেন না। বড় পর্দায় কাজের জন্য প্রথমে তিনি পরিচালক স্বপন সাহার কাছে যান, কিন্তু তিনি প্রথম দিনেই মুখের ওপর বলে দেন কাজ নেই ভাই। তবুও হাল না ছেড়ে প্রতিদিন স্বপন সাহার অফিসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন খরাজ মুখোপাধ্যায়। বারবার স্বপন সাহা ফিরিয়ে দিয়েছিলেন, তবুও হাল ছাড়েননি। নিজের মধ্যে একটা জেদও তৈরি হয়ে গিয়েছিল, চলচ্চিত্রে অভিনয় করতেই হবে যে কোনো উপায়ে। এইভাবে একদিন স্বপন সাহার ছবিতে কাজ পেয়ে যান। এরপর স্বপন সাহার পরপর 60টি ছবিতে অভিনয় করেন। 2000 সালে পাতালঘর চলচ্চিত্রে অভিনয় ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। ছবিতে তার অভিনয় খুব প্রশংসিত হয়। ছোট বড় মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 100টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়। সিরিয়ালের সংখ্যাও কম নয়। হ্যাপি ফলাপস টু ইউ। হোয়াট দিস ইজ? দিস ইজ ফুলের তোড়া, বেগুনি ফিতে মোড়া। তার উল্লেখযোগ্য সুপারহিট ছবিগুলি হল পার্টনার, চ্যালেঞ্জ, পাগলু টু, লে হালুয়া, আওয়ারা, চ্যালেঞ্জ টু, বচ্চন, বেশ করেছি প্রেম করেছি, জামাই 420, হিরোগিরি ইত্যাদি। তিনি কাহিনীর মতো হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। 2004 সালে পাতালঘর চলচ্চিত্রের জন্য খরাজ মুখার্জি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সেরা পুরুষ প্লেব্যাক পুরস্কার লাভ করেন। অভিনয়ের আইকন হিসাবে খরাজ মুখার্জি দিকপাল অভিনেতা তুলসী চক্রবর্তী ও রবি ঘোষকে অনুসরণ করেছেন। তাদের অভিনয়ের উপর আধুনিকতার মোড়ক লাগিয়ে আজ নিজেই তিনি এক নিজস্ব অভিনয় ঘরানা তৈরি করেছেন। আজ তিনি নিজেই স্বীকার করেন যে তার মধ্যে একটা দ্বৈত সত্তা কাজ করে। একটা খরাজ শহরের শিক্ষিত দর্শকদের কাছে যেমন জনপ্রিয়, তেমনি অন্য খরাজকে গ্রামের হাজার হাজার মানুষ মাথায় করে রেখেছেন। প্রায় সময়ই খরাজ মুখার্জি বলে থাকেন যে তার জীবনে কোনো আফসোস নেই, তিনি শুধু বাংলা ছবিকে ভালোবেসে এগিয়ে যেতে চান। সো এই ছিল খরাজ মুখার্জির জীবনের কিছু গল্প। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এইরকম লাইফ স্টোরি সম্বন্ধীয় ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।